আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমার আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দেশি বেড়া পালন নিয়ে কিছু আলোচনা। এক ভাই আমার কাছ থেকে পরামর্শ চেয়েছিল যে 25টা বেড়া নিয়ে খামার শুরু করবে, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে বা গড় বাবদ কত টাকা লাগবে বা বাৎসরিক কত টাকা লাভ আসতে পারে, একটা পরামর্শ চেয়েছিল, যার জন্য আমি এই ভিডিওতে পুরো তথ্য তুলে ধরব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাইরা একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। তো ভাই, খামার শুরু করতে হলে প্রথমে আপনাকে বেড়া কিনতে হবে। বেড়া কিনলে আপনি যদি আপনার কাছে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি অন্য কোনো লোক সাথে নেবেন। আর বেড়াটা ক্রয় করার সময় আপনি বাজারের মধ্যে সবচেয়ে বড় সাইজের যেগুলো বেড়া দু দাঁত কিনতে পারেন, চার দাঁত পর্যন্ত কিনবেন, এর উপরে কিনবেন না। আর বড় সাইজের বেড়াটা কিনবেন, বেশি পাবেন না। বাজারে বড় সাইজের বেড়া হয়তো দু পিস চার পিস পাতে পারেন, কিনে নেবেন। তাহলে বেড়াগুলো কিনতে হলে আপনার এক বাজারে হবে না, আপনার কয়েক বাজার হাঁটতে লাগবে, যাইতে লাগবে। আর আপনার এক পিস বেড়া হয়তো 4,500 থেকে 5,000 টাকা পড়বে। আপনি যদি টোটাল 24টা বেড়া কিনেন আর সাথে একটা ফাটা, তাহলে 24টা বেড়ার দাম আপনার 1,20,000 টাকা আসবে। এরপরে আপনার যেটা লাগবে উন্নত মানের একটা পাটা লাগবে, পাটাটা একটু বড় সাইজের দেখে কিনবেন, বড় সাইজের পাটার গুণে বাচ্চা হয়, যার জন্য পাটাটা 10 থেকে 12,000 টাকা পড়বে। বড় সাইজের পাটা দু দাঁত পর্যন্ত কিনবেন, তার উপরে কিনবেন না, দু দাঁতের ভিতরে হলে আপনার ফার্মে অনেক দিন থাকবে। এরপরে ভাই আপনার গড় বানাতে হবে। গড় বাবদ আপনার 25 থেকে 30,000 টাকা লাগবে। বেশি উন্নত মানের না বানিয়ে আপনি মোটামুটি বেড়া রাখবার মতো একটা ঘর বানাবেন। আর ঘরটা কিন্তু আপনার মাচাং সিস্টেম বানাইতে লাগবে। আর নিচে আপনি বাঁশ দিয়ে দিতে পারেন নিচে, আর যদি সুপারি গাছ থাকে তাহলে সুপারি গাছ কেটে পিস পিস করে আপনি নিচে দিবেন, ভালো হবে, আপনার কম করছে হয়ে যাবে। এরপর আপনার যেটা লাগবে সেটা হলো ভাই আপনার ঘাসের জমি লাগবে। ঘাসের জমি ছাড়া আপনি কখনো কামার করতে পারবেন না। নেপিয়ার ঘাস হোক বা অন্য কোনো জাতের ঘাস হোক, মোটামুটি আপনার ঘাস লাগবে। তো এ বাবদ আপনার গড় বানানি থেকে শুরু করে আপনার বেড়া কিনা পর্যন্ত মোটামুটি আপনার 1,50,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। আর খানির মধ্যে যেটা খাওয়ার খরচ, যেটা ভুসি বা চাউলের গুঁড়ো, এগুলো আপনার হয়তো পরে, কিন্তু প্রথমে এইগুলো ইনভেস্টমেন্ট আপনার করতে হবে, প্রায় 1,50,000 টাকা লাগবে। এরপরে ভাই আপনার যে কত টাকা আয় আসতে পারে বৎসরে, তো প্রথমে আপনি যেগুলো বেড়া কিনবেন এগুলো প্রেগনেন্ট দেখিয়া কিনবেন। তাহলে আপনার এখানে আসার পরে মোটামুটি আপনার ফার্মে আনার পরে বেশি দিন লাগবে না, অন্তত 2-3 মাস পরে বেড়িটা বাচ্চা দিবে। প্রেগনেন্ট হলে একটা সুবিধা হয়, আর বিশেষ করে বেড়াগুলা প্রেগনেন্ট থাকে, বাচ্চা ছাড়ার পর ওগুলা প্রেগনেন্ট হয়ে যায় অটোমেটিক। আচ্ছা যাই হোক, আপনার প্রথমে যে আপনার 24টা বেড়ায় আপনার প্রথম 6 মাসে আপনার 2×24=48টা বাচ্চা হবে। 48টা টিকবে না তাহলে আপনার মোটামুটি ধরলাম 40টা বাচ্চা। তো পরের 6 মাসে আবার আপনি 48টার মাঝে আপনি 40টা পাইলেন, মোটামুটি আপনার 80টা বাচ্চা 1 বছরে হইবে, এটা একদম কনফার্ম। আচ্ছা তার মাঝে আপনার কিছু কিছু বেড়া হয়তো একটাও দিতে পারে, কিছু কিছু দুইটা, কিছু কিছু তিনটা। তো গড় অনুপাতে আমি 2টা ধরলাম, এরপরে আপনার 48টার মাঝে 8টা ছাড়ি দিলাম। আচ্ছা টোটাল 80টা আপনার হইব। আর প্রথম যে 6 মাসে যে বাচ্চাই না আপনি পাইবা, পরের 6 মাস পরে আবার এগুলা পুরা মানে বেচার উপযুক্ত হয়ে যাইবা। তাহলে আপনি যদি 3,000 করে বেচেন তাহলে 40টা 1,20,000 টাকা হয়।
আচ্ছা, আবার পরের 6 মাসে আবার যে বাচ্চাইন পাইবা আরও ধরি নাও 40টা, 40টা ধরলাম, আর 40-এর মাঝে 40টা। কিন্তু যে আপনার আগের যে 6 মাসের যে বাচ্চা আসলা এগুলা দেখবা আবার প্রেগনেন্ট হয়ে দিবা, যে টোটা ফাটি বাচ্চা রইবা এসবটা আবার প্রেগনেন্ট হয়ে দিবা। মোটামুটি আপনার দেখা যায় 2,50,000 টাকা হয়ে যাইব 2 বার করে বাচ্চা মিলাইয়া বিক্রি করলে। এর মধ্যে আপনার কানি খরচ তো লাগবো, মোটামুটি আপনার মাসে যদি 2 বস্তা ভুসি লাগে তাহলে 2 বস্তা ভুসির দাম 2,400 কিবার ধরলাম 2,500, আর আরও মোটামুটি আরও এই সেই খরচ আছে, ঔষধ খরচ, টোটাল সব মিলাইয়া আমি আরও 50,000 টাকা ছাড়ি দিলাম। তো 50,000 টাকা টোটাল অত টাকা লাগতো নাই, তবুও 50,000 টাকা যদি আপনি ছাড়িয়া এরপরে আপনি 2,00,000 টাকা বৎসর পাইবা। আচ্ছা, তো ভাই আজকের ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, যাই হোক এখানে ভিডিও শেষ করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবা, আর চ্যানেলটা যদি ফারমেন তাহলে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।